এই দাদা আপনি যে বললাম আমি এটা করে রাখুন, এই লোকটা আমার জীবনটা ধ্বংস করে দিতেছে, এই লোকটা আমার জীবনের অনেক ক্ষতি করতেছে। তো তোমাদের কাছে বিচার দিলাম যে ওনার আমার, বলো 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 কি বলতো বলো না, তুমি এখন আবার বলবা। এই যে আমাদের এলাকার আত্মীয় কাজিন অনেকবার আসছে, কি বন্ধ হয়ে যেতেছে দোকান। ও অন্যরকম হয়ে গেল একদম, অন্যরকম না, আমার আমার লাইফের ব্লগ লাইফের এই প্রথম হচ্ছে একটু অন্যরকম ডিফারেন্স হয়ে গেল। সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ করি, তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আজকে যেটা হলো আজকে কোনো কাজ বাজ কিছুই শেয়ার করি নাই, রান্না বান্না কিছুই শেয়ার করি নাই, কারণ আমার মনে হচ্ছিল যে আজকের ব্লগ করবো না, আর পরে আবার ই করলাম যে থাক একটু করি। তো দেখো আসলে সবসময় না, যে যেমন আমি একটা এক্সাম্পল তোমাদেরকে বুঝাই, সবাই কিন্তু সাপ্তাহিক একটা ছুটি আছে, যারা ব্লগিং করে তাদের কিন্তু কোনো ছুটি নাই, কারণ অফিসটা হচ্ছে নিজস্ব অফিস, হ্যাঁ নিজস্ব কাজ। তো দেখা যায় যে মাঝে মধ্যে না ছুটি কাটাতে ইচ্ছা করে, ব্লগ বা ভিডিও করতে কিন্তু কোনো সমস্যা হয় না, ভিডিও করতে ভালো লাগে, বাট এডিটিং করতে গেলে যত ঝামেলা সেই সেই নানান রকমের। তো যাই হোক, তোমাদের সাথে আজকে কী কী রান্না করলাম সব কিছু শেয়ার করি, এখনও খাই নাই, একদম সমস্ত কাজ বাজ শেষ করে রান্না বান্না শেষ করে তারপরে হচ্ছে গোসল করে আসলাম, এখন দুপুরে খাওয়ার সময়, আর তোমাদের সাথে একটু শেয়ার করি। ও খাবার অলরেডি নিয়ে গেছে তামজিত খাওয়ার জন্য, এখানে একটা ডিম ভেঙে রাখছিলাম, আর এই যে রুমের অবস্থা দেখে বুঝতেই পারছো আমার সমস্ত কাজ, এই যে রান্না বান্না করে হচ্ছে চুলাটা পরিষ্কার করে নিলাম এখান দিয়া, এই যে দেখো, আর ও পিড়িটাও করে রাখছি না। তো দেখো এই যে একদম সুন্দর করে প্লেট বাটি যা ছিল আর কি সব কিছু, এই যে এখানে রান্না বান্নার যা কিছু ছিল আমি তো সব কিছু বেঁধে রাখি জানো, আর এই যে পাকঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম, কলর টলর যা কিছু ছিল, আর এদিক দিয়া এই যে এই রুমটা একদম পরিষ্কার করা, আর রান্না বান্নাটা একদম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর রান্নাটা শেয়ার না করার পেছনের কারণ হচ্ছে যেহেতু সকালবেলা সমস্ত কাজ করছি, আমার আসলে কি কথা বলতে বলতে হচ্ছে আজকে রান্না করছি, এই জন্য এটা হচ্ছে গতকালকের সিম তরকারি, আমার খুব পছন্দ পরের দিন সিম তরকারিটা, একটু পরের দিন ভালো লাগে সিম তরকারি, মূলা তরকারি লাউ তরকারি, এটা ভাত, আর এই যে আমার বাচ্চারা বেশি পছন্দ করে, এই যে দেখো চাশনাই টমেটোর, আর এই যে মাংস দিয়ে বাঁধাকপি রান্না করছি, এটা আমি পছন্দ করি, বাচ্চারা পছন্দ করে কিনা জানি না, অনেক বছর আগে খাওয়াইছিলাম ওদেরকে। তো চলো সবাই মিলে এখন খাবো, তাসমিয়া এই যে গোসল করতে গেছে ও বের হলে, আর আমরা সবাই মিলে হচ্ছে খানা খাবো। এই যে তোমাদের ভাই আয়েশা একটু রেস্ট নিচ্ছে, এগুলো গুছানো ছিল বোরখা বের করে রাখলাম ই করার জন্য, কি যেন বলে একটু বাইরে যাব। আর আমাদের এই যে এটার সাথে কিন্তু এই টেবিলটা আছে, এবার তবে টেবিলটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, ড্রেসিং টেবিলের সাথে কি এই যে, আর এই যে একটু শ্যামাই দিয়েছিলাম তোমাদের ভাইয়াকে, এখন শ্যামাই দিয়ে মুড়ি দিয়ে খাইলো এখন না একটু আগেই, তো এখন দুপুরের খানা খায় কিনা জানি না। এটা বাচ্চাদের রুম, আর এখানে দুই একটা কাপড় আছে ভিজা, তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম, কারণ কিছু করার নাই, রুমে রোদ্রে দিতে হয় জানো, এখানে ছাদে যাওয়া হয় না, ছাদে ই লক করা। আর এই যে এই মাত্র দুই ভাই বোন অনেক দুষ্টামি করলো বালিশ দিয়ে ইডিয়া ইডি করলো, আর হচ্ছে আবার এলোমেলো হয়ে গেল। হ্যাঁ এই যে এই হচ্ছে আমাদের ঘরের আপডেট, এই যে দেখো তানজিৎ তাসমিয়ার সাথে অনেক দুষ্টামি করে, খুবই খুবই পচাকটা ছেলে, খুব দুষ্টামি করে আমার মেয়েটাকে, খুব অশান্তি করে, এই যে এই যে এই যে দেখো এই যেটা এটা অনেক দুষ্ট, এটা অনেক অনেক দুষ্ট, অনেক দুষ্ট, অনেক দুষ্ট, আমার বাচ্চাটাকে অনেক কষ্ট দেয়। হ্যাঁ তুমি আমার মেয়ের সাথে এরকম করো কেন, তুমি আমার সাথে সারাক্ষণ দুষ্টামি করো, হ্যাঁ দুটো চেঞ্জ করতে গো, এটা চেঞ্জ করবা, কই ওটা কই দিছিলাম যে, আর এই যে দেখো তাসতাম যেটা এই চেয়ারটা শেয়ার করছিলাম, সরো তো তাসমির ব্যাগটা, এই যে দেখো এই চেয়ারটা কিন্তু অনেক কিউটি একটা চেয়ার, তামজিদ কিনে দিয়েছে তাসমিয়াকে গিফট করছে, এই যে এইটার সাথে এই ড্রেসিং টেবিলের সাথে, আর কে ফার্নিচারের সাথে হচ্ছে এই টেবিলটা অনেক সুন্দর লাগে, চেয়ারটা সরি টেবিল নাকি চেয়ার, এটা তামজিদ চেয়ার চেয়ার না, আর এই যে তামজিদ তাসমিয়ার কসমেটিক্স, এগুলো হচ্ছে তামজিদের পারফিউম নাকি, এটা তামজিদ মানে এটা ইউজ করে না, তামজিদ এটা ইউজ করে, আর এটা এটা হচ্ছে তাসমিয়ার, এগুলো সবগুলো দেখো ড্রয়ের মধ্যে লোশন রেখে দিচ্ছে,
কে ওইখানে রাখে না কে ওইখানে পারফিউম রাখা লাগে এতগুলা পারফিউম তো লাগে না আর এই যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আমার মেয়ের আয়না কয়টা দেখি দুইটা নাকি তিনটা এগুলো কিসের ওই যে সাজার জন্য না এই যে দেখো এটার ভিতর হচ্ছে আয়না কি আর এই যে তাসমিয়ার গুপ্তধন তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই যে এগুলো হচ্ছে এগুলা মুরুব্বানটি বাসা মুরুব্বানটিদের থেকে নিয়ে আসছি এটা কিন্তু বেসলাইট তানজিদ এটা আর এই যে গোল্ড কালার দুইটার সাথে আবার আংটি আছে মুরুব্বানটি নাতি নিয়ে গিফট করছিল আমাকে এই দুইটা বেসলাইট ভালো লাগে এই যে এইভাবে ফোলে আর এইভাবে লাগায় এটা কি তাসমিয়ার এই ঘড়িটা ও এই যে যেগুলো আমার ঘড়ি না এটা আমার ঘড়ি এই কয়েকদিন আগে তোমার আব্বু কিনে দিছে এটা গিফট করছে এই দুইটা হচ্ছে আমার তোমাদের ভাইয়া গিফট করছে আমাকে আর এই ঘড়িটার একটা ইতিহাস হচ্ছে আমার ম্যারেজ ডে না জানি জন্মদিনের মধ্যে গিফট করছিল তো এটা আমার এটা রেখে দিছি এটা ই করি নাই আর এই ঘড়িটা এই যে কয়েকদিন আগে জন্মদিন গেল আমার সেই জন্মদিনের উপলক্ষে এই ঘড়িটা গিফট করছে আর এই যে কয়েকদিন আগে তাসমিয়ার জন্য নিয়ে আসলাম এই ঘড়িটা দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে এখানে তাসমিয়ার কসমেটিক্স আসলে কোনো কিছু পাইতেছি না কি শেয়ার করবো বলো তার জন্য শেয়ার করতেছি তার যে দাও বাদ বাড়ো বাদ বাড়িয়ে আমরা খাওয়া দাওয়া করি আর তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে আজকে একটা একটা টপিক নিয়ে কথা বলবো অনেক ইন্টারেস্টিং টপিক বাট এই ভিডিওতে না আমি আরেকটা ভিডিও বানাবো এটা শুধু টপিক নিয়ে বানাবো সেটা এই চ্যানেলেও দিতে পারি আবার এই জানার চ্যানেলে দিতে পারি অবশ্যই চোখ রাখো খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা নিয়ে গুরুত্বপূর্ণ মানুষের দুইটা সংসারের জীবন নিয়ে দুইটা সংসার আর কি দুইটা ফ্যামিলি নিয়ে অনেক অনেক বেশি ইন্টারেস্টিং একটা ভিডিও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে কোন প্রুফ আছে প্রুফ নাই না আমি তো কইতেছি এটা সাক্ষী তুমি কইতেছো কি কোনো সাক্ষী আছে এখন বাজে রাত্রে 10টা আর আমরা যাচ্ছি তোমাদের প্রায় সময় বললাম যে আমরা আমার যে মোবাইলের ক্যামেরা কিন্তু আমার যেটা চেঞ্জ করবো পুরাটা পার্টই চেঞ্জ করবো মানে পেছনের যে পার্টটা এই যে
এটা নিয়ে আসলাম বাংলাদেশ থেকে নিয়ে আসছি। দেখো এখানে হচ্ছে মোবাইলের পেছনের পুরাটা পার্ট আর কি। তো এটার সাথে হচ্ছে ক্যামেরা, আর আজকে থেকে হচ্ছে ক্যামেরা চেঞ্জ হচ্ছে আলহামদুলিল্লাহ, কারণ আমার ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে অলরেডি। আর এই যে নতুন বোরখা পরছি, তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও, এই যে দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি, এই যে দেখো আমার বোরখাটা। তো এই যে, আর আমি যখন এই বোরখাটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন কিন্তু তোমরা একজন না দুজন কমেন্ট করছো যে আমরা সৌদি আরবের বোরখা বেশি পছন্দ করি। হ্যাঁ, সৌদি আরবের বোরখা আগের, আর এই জন্য দেখো নতুন জুতাও, আর বোরখাটা কিন্তু অনেক সুন্দর। পেছনের পাটটা বোঝা যাচ্ছে কিনা দেখাইতে পারবো কিনা জানি না। তাজেদ এদিকে আসো, তো একটু ভিডিও করে দাম রে, তাড়াতাড়ি আসো। এই যে দেখো এটা হচ্ছে পেছনের পাট, বোঝা যাচ্ছে কতটুকু জানি না। তো এই যে পুরাটা হচ্ছে কাজ করা, আর এই যে তাজেদ দেখাও, এখান থেকে কিন্তু এই পাথরগুলো একটু উঠে না, একটা পাথর এখান থেকে উঠবে না। হ্যাঁ, এত ভালো ডিজাইনটা, একদম পুরো ফুল বডিতে হচ্ছে স্টোনের কাজ করা। এই যে দেখো, তো এই আর কি, যে তোমরা যে বলো অনেকে বলছো এই বোরখাগুলো সৌদি আরবে কখনো পাই নাই, আমি দেখি নাই, আমার আমি দেখি নাই, এটা হচ্ছে একমাত্র অনলি ওয়ান বাংলাদেশে পাওয়া যায়। তার জন্য হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে আসছি। সৌদি আরবে এই কাপড়গুলো অনেক ভালো, কাপড়গুলো একদম মাখনের মতো, মানে এত ভালো। সৌদি আরবের বোরখা সুন্দর আছে, বাট ওগুলাতে তেমন মানে আমার মন মতো না, হয়তো তোমাদের কাছে ভালো লাগে। তো দেরি হয়ে গেছে, তার মোবাইল আমাদের লিফট ব্যবহার করতে হয় না যেহেতু আমরা দোতলায় থাকি। আর এই যে যাচ্ছি, এই যে লিফট আমাদের বাসার, লিফটে কখনো উঠি নাই আর মনে হয় না কখনো উঠা পড়বে। যদি ছাদ ব্যবহার করতাম, তোমাদের ভাই অলরেডি চলে গেছে, এটা খুললে মনে হয় দিন সন্ধ্যার সময় এরকম ফিল করি। দেখো যেগুলো কি সন্ধ্যার সময় এখন, তাই না? এই যে দেখো একদম দিনের মতো লাগে এই আলোটা। এই কে এটা? এখানে ডাকাত, ডাকাত পড়ে আছে। হ্যাঁ যাও, এই যে সৌদি আরবে ফুন্ডার মোটর সাইকেল, সৌদি আরবে কিন্তু মোটামুটি ভালোই মোটর সাইকেল আছে না? শীতের জন্য উনি কি পড়ছে তুমি না বললা, বাইরে বেলো অনেক শীত, গতকালকে ছিল না আমাদের, কিন্তু গতকালকে বের হওয়ার কথা ছিল বাট বের হতে পারি নাই, কারণ এত শীত ছিল বলে ও নিচে এসে পরে আবার উপরে বলতেছে জান্নাত থাকতে পারবো না, প্রচুর শীত এখানে। এখানে কত রকমের শাক, এই যে লাউ, বাঁধাকপি, তারপরে যারা ভাবছো যে সৌদি আরবে কিছু নাই, সৌদি আরবে মানুষ সবজি খেতে পারে না, তাদের জন্য এই যে এমন কিছু জিনিস নাই, এই যে কচুলতা, সিম, বেগুন, টমেটো সব কিছু আছে এখানে। হ্যাঁ একদম সব, অল, এই যে এখানে লাউ, এই যে পুঁই শাক, সব কিছু আছে এখানে। এই যে একদম বাংলাদেশের মতো করে এখানে দোকান পাট হয়। দেখো কে কত সুন্দর সিম, আমার ফেভারিট সিম। এই যে করলা, একদম তাজা করলা, টাটকা। এই যে দেখো, ওই যে এখানে ফল, আমরা চলে এলাম ওইখানে যেখানে থেকে মোবাইল ঠিক করবো, ওই মার্কেটের এখানে চলে আসছি। আর আমাদের এই এলাকাটা তো তোমাদের সাথে শেয়ার করি যে একদমই কাছে, মানে আমাদের বাসা থেকে হেঁটে আসলে, মানে আমাদের বাসার নিচেই সব কিছু বলতে গেলে, কোনো গাড়ির প্রয়োজন হয় না, কিছু হয় না, তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে আসছি এরকম আর কি। এক মিনিট দুই মিনিট এরকম সময় লাগে আসতে আর কি। তো এই যে আমরা এখানে হচ্ছে আজকে এইটা ঠিক করাবো, যে অনেক রাত হয়ে গেছে না, তো এখানে হচ্ছে আমার মোবাইলটা এখন ঠিক হয়ে গেছে, যে কি সুন্দর। আর এই যে আমাদের এলাকার আত্মীয় কাজিন অনেক বার আসছে, কি বন্ধ হয়ে যেতেছে দোকান, দোকান ও
আমাদের এলাকার মানুষই উ যে উনি আমাদের এলাকার মানুষ তো অনেক ভালো লাগতেছে আর আমরা কিন্তু সব সময় এখান থেকে সবকিছু করি মানে মোবাইল যে কোনো সমস্যা হোক এখান থেকে আসি আর এই যে খুব ভালো সার্ভিস দেয় মাশাআল্লাহ তবারাকাল্লাহ আর জায়গা তাহলে যায় হ্যাঁ বাসা যায় কিন্তু আচ্ছা যায়ন ভাই আচ্ছা তো এই যে সব দোকান ও সব তো বন্ধ করে দিয়েছে মার্কেট অলরেডি বন্ধ করে দিচ্ছে আরে যে আমার এটা হচ্ছে নতুন ক্যামেরার ই ভিডিও ও সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ অনেক কষ্ট করলাম এই ভিডিওর জন্য কি জন্য বলে ক্যামেরাটার জন্য ও কি সুন্দর সুন্দর চুলা এখানে মাশাআল্লাহ ও যত কি জন্য ই করে পাস্তা পাস্তা হ্যাঁ এখান থেকে যে একটা নাও আমরা একটু নুডলস নেব খাওয়ার জন্য যেটা নাও পাস্তা হচ্ছে লম্বাটা নিয়ে এটা খায় না হ্যাঁ না 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 মিষ্টা নুডলস না দাঁড়াও লম্বা পাস্তা গুলা কোথায় তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পাস্তা এই যে এগুলা কি শসা হ্যাঁ নাকি কি এগুলা এগুলা কি এখানে নানান রকমের সবজি মাছ এই যে বেগুন তো আমরা কিন্তু এখান থেকে এগুলা কিনবো না কারণ আমাদের ই কি জানো বলে আমাদের বাসার নিচেই দেখো কত সুন্দর সুন্দর সবজি তাও টাটকা গুলা এখানে পাস্তা এই যে এটা হচ্ছে বাথার ব্রিজ আর আসলে এলাকায় অনেক আসতাম আমরা গাড়ি দিয়ে আসতাম কিন্তু গাড়ি থেকে কখনো নামা হয় নাই বাট তোমাদের সাথে শেয়ার করতাম যে এই যে এটা বাতার ব্রিজ বা এইটা সেইটা কিন্তু কখনো শেয়ার করা হয় নাই এইভাবে নেমে নেবে তো আজকে যেহেতু সুযোগ হলো তোমাদের সাথে শেয়ার করি এইটাই হলো সেই বাথা ব্রিজ যেখানে কিনা যারা দুই নাম্বার লোক কাগজপত্র নাই পেপার নাই দুই নাম্বার বলো ঠিক হলো না সবাই বলে তার জন্য বললাম আসলে যাদের পেপার নাই তারা এসে কি করে এখানে ব্রিজের নিচে বসে থাকে তারপরে হচ্ছে পুলিশে এসে ধরে নিয়ে যায় হ্যাঁ কাপড় চোপড় সব বাংলাদেশে কি করে কার্গো দিয়ে মনে হয় পাঠায় দেয় যা কিছু জিনিসপত্র ওনাদের আছে সব আগে পাঠায় দিয়ে বাংলাদেশে তারপর হচ্ছে একটা ছোট্ট একটা ব্যাগ নিয়ে এসে এখানে বসে থাকে কোন দিকে গা কই এখন তো দেখি না কয়েকদিন আগে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এখানে ছিল ওনারা বসেছিল আর আমরা এই যে দেখো একদম আমাদের বাউ বাজারের ব্রিজের নিচের মতো লাগছে সিনারিটা এখানে আসলে আমার বাউ বাজারের ব্রিজের কথা মনে পড়ে কি বিমানের মতো শব্দ এই যে ফ্লাইওভারের ফ্লাইওভার দিয়ে যে গাড়ি যায় গাড়ির শব্দ কি এরকম এই যে দেখো মাশাআল্লাহ তবারাকাল্লাহ এই দেখো গাড়ি কিন্তু আমরা গাড়ি দিয়ে পার হচ্ছি ওই যে আমাদের বিল্ডিং দেখা যাচ্ছে এ শাহ না যে মনে এখানে আসছিল
বলতেছে এই যে এখান থেকে মার্কেট করে আমরা বাইরে থেকে এসে দেখি তামজিদ দেখো কত সুন্দর পুরি বানাইছে কিন্তু দুঃখের বিষয় এটা হচ্ছে ব্রাউন কালার আটা দিয়ে ঘরে যে ময়দা আছে লাল আটা কি ওই তো আমার দেই বড় হয় না আর একদম গরম গরম দেখো মোচমোচে ভেজে নিছে এটা কি পুরি ইয়া আলু পুরি আরে তাসমে কইছে খাইবো এই যে দেখো তাড়াহুড়ো করে বানাই দিল দেখি খাওয়া শুরু করলাম আলু পুরি সরি একটু মনে ছিল না আই এম রেডি মা কেমন করতেছ তামজি মেয়ানিস গুলা চিকেন ভাইয়ের সাথে যে কোটের মধ্যে হাত দিয়ে বানাতে না এটি মজা লাগে কিন্তু এই যেটা থেকে নিয়ে আসছে কি নাম কি তামজি ভিলেজ আমরা বাংলাদেশে যেগুলো খাই টক আমরা তো সব সব কিছুর মধ্যে ডিম দিছে তেল দিছে এভোকাডো এত দামি ফল কিন্তু মজা লাগে না সত্যি কথা ভালো লাগে না তানজিৎ খাচ্ছে আমি যখন বেরোনো তখন তার আমার বলতেছে যে আলু কি আলু পুরি খেব না এই লোকটা আমার জীবনটা ধ্বংস করে দিতেছে এই লোকটা আমার জীবনের অনেক ক্ষতি করতেছে তো তোমাদের কাছে বিচার দিলাম যে ওনার আমার বলো 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 কি বলতো বলো না তুমি এখন আবার বলবা বলো আমি কি বলছি তোমার হ্যাঁ এখন লজ্জা পাওকে না তুমি বলো আবার বলো না বলো না ক্যামেরা সামনে নিয়ে দিলাম বলো এবার কি আমার কথা কি বলতে নিছিলা মানে সারাক্ষণ আমার বদনাম বলে বলো একটু বলো একটু বলো হ্যাঁ তুমি সারাক্ষণ আমার বদনাম বলো বলো এত কষ্ট করে সকালবেলা ঘুম থেকে উঠা নাস্তা বানাই সরি নাস্তা বানাই না দুপুরের খানা দাইনটা খাওয়াই আর কি কম আর তো কিছু কই না থাকো হ্যাঁ বাচ্চারা নন্দা শুয়ে পড়ছে আচ্ছা দিচ্ছি তাহলে বাইর থেকে আসলাম আর আমরা আমরা কিন্তু রাত্রিবেলার খাবার অলরেডি বললাম যে কি রান্না করবো আজকে পাস্তা রান্না করবো ওই প্ল্যান করে হচ্ছে পাস্তা নুডলস কিনে নিয়ে আসছি সৌদি আরবের নুডলসগুলো আমার অনেক বেশি পছন্দ তোমাদের সাথে শেয়ার করি আর বাংলাদেশে যাওয়ার পর হচ্ছে সব থেকে বেশি মিস করি ওই নুডলসটা তো দেখি এবার বাংলাদেশে যদি যাই তাহলে বেশি করে নিয়ে যাবো ওই নুডলসগুলোই নিয়ে যাবো বাংলাদেশে যাওয়ার সময় আর বাংলাদেশে আছে কিনা আমি এটা নিটে চার্জ দিয়ে দেখবো যে আছে কিনা যদি থাকে তাহলে তো আমি কিন্তু কিছুই নিব না আমি যদি বাংলাদেশে যাই আমি একদমই সংসারের আমার যেগুলো আছে ওগুলা সবগুলো প্যাকেট করে হচ্ছে রেখে যাবো তোমাদের ভাইয়ের কাছে যদি যাই আর কি যাওয়া পরে কারণ আমরা আমি গেলে তো হচ্ছে মিনিমাম 3-4 মাসের জন্য যাব তো 3-4 মাসের জন্য কিন্তু আমাদের এই বাসা ভাড়া আমরা দিব না তো যাই হোক সেখানে ওগুলাতে না যাই ওই সাবজেক্ট নিয়ে আবার হচ্ছে আরেকটা পরে ভিডিও বানাবো কতদিনের জন্য যাচ্ছি কি ইসের জন্য যাচ্ছি কি কী লেনদেন সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর এখন হচ্ছে এই বোকা খুলি নাই কারণ ভাবলাম যে আমি আরেকটা একটা ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে মানে আমি 2 দিন ধরে কেন ভিডিও দিচ্ছি না আমি যে কি মানে কি বলবো তোমাদের অনলাইনে আমি ইউটিউবের মধ্যে এমন কিছু দেখতেছি এমন কিছু মানুষের জীবন আমি পুরা শক খাই গেছি যে মানুষ কি কি করছে কি হচ্ছে তো আমি 2টা ফ্যামিলি নিয়ে হচ্ছে একটু পরে আমি এটা ই করার পর হচ্ছে 2টা ফ্যামিলি নিয়ে তোমাদের সাথে কথা বলবো আমি জানি না ওই ভিডিওটা হচ্ছে জান্নাতুল সামি ব্লগ দিয়ে দিবো নাকি এই জান্নাত ব্লগ দিয়ে দিবো আমি আমি জানি না বাট এত সুন্দর কিছু টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো মানে
দুইটা ফ্যামিলি একটা এগুলো নিয়ে কথা বলবো, তোমরা দেখবা। যদি এই চ্যানেলে না দেখো তাহলে অবশ্যই এই জান্নাত চ্যানেলে চলে যাও। যদি আমি এই ভিডিওটা এডিটিং করতে পারি তাহলে এটা এই চ্যানেলে দিব, মানে জান্নাত হোসামি ব্লগসে। আর হচ্ছে একটু পরে যে ভিডিওটা করবো ওইটা হচ্ছে আমি এই জান্নাত চ্যানেলে দিব। তো আর যদি এটা এডিটিং না করতে পারি তাহলে ওই ভিডিওটা হচ্ছে আজকে এটার মধ্যে দিয়ে দিবো এটি আর কি। আর তো আজকের মতো হচ্ছে ব্লগটা শেষ করে দিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো। আর অবশ্যই কিন্তু আমার ওই ভিডিওটা দেখবো, আমার এই ভিডিওটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওইটা 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 আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি কি দেখলাম কি হচ্ছে সবকিছু নিয়ে আমি ভিডিওটা বানাবো। আর আজকের মতো ব্লগটা আমি শেষ করে দিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। আল্লাহ হাফেজ।